হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো কাল থেকে আমাদের বিয়েবাড়ি স্টার্ট, আর আজ থেকে বিয়েবাড়ি প্রায় স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। আমার দিদি আসবে সন্ধেবেলায়, তো দিদিকে খুবই মিস করছি এখন এই মুহূর্তে, আর অতনুকে মিস করছি, কারণ বিয়েবাড়িতে এবার সবাই আসছে। বাট এবার আমার মনে হচ্ছে অতনু থাকলে আরও ভালো হতো, বাট কিছু করার নেই। তো যাই হোক, এখন আপাতত এনজয় করা যাক। আর এখন মুড়ি খেতে ডাকছে, কারণ আজ থেকেই কাকুদের বাড়িতে খাওয়া স্টার্ট। তো চলো মুড়ি খেয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে। আর দেখো মেহেন্দির কালারটা, মেহেন্দি করা হয়ে গেছে, তো কালারটা আবার ঠিক এরকমই আসে। খুব যে ডার্ক কালার হয়েছে তা না, বাট এরকমই হয়েছে। দাদা কি আজকেও ডিউটি আছে নাকি আমাদের? আজকে বেগুনি মুড়ি খাওয়া হচ্ছে। তো বিয়ের আগের দিন থেকেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে বিয়েবাড়িতে। এইসব খাচ্ছে দাদা, এটা আমার কাকুর ছেলে, এইসব খাচ্ছে। When the night was closing in, I was alone and so afraid. Couldn't see the এখন আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এবার বাকি যারা যারা ছিল তারা খাচ্ছে। তো আমরা আগে খেয়ে নিয়েছি, তো এত রান্নাগুলো ভালো লাগছে, অনেকদিন পর এইসব রান্নাগুলো খেলাম। ছেঁচড়া, শুক্তো, মাছের ঝাল, টক, মানে সবজি দিয়ে একটা টক, মিষ্টি টক, যেটা আমার খুব ভালো লাগে খেতে, ডাল ছিল, তো খেলাম। অনেকদিন পর অনেকগুলো ভাত খেয়ে ফেললাম, এখন মনে হচ্ছে না খেলেই হতো। এই করছে দেখ, এটা কি করছে দেখ, এই দাদুকে দেখতে পেয়েছে, এ দাদাকে দেখতে পেয়ে আর কারোর কোলে যাবে না। এই যে এটা হচ্ছে আমার সেজো কাকু, সেজো কাকু ভিডিও। হ্যাঁ, এই যে আমার বন্ধুরা দেখবে, কে বন্ধুকে? আমার ইউটিউবে যারা বন্ধুরা আছে, তো তারা কই হয়, তারা ইউটিউবে ছাড়লে তারা দেখ দেখতে পাবে। কবে যাত্রা করে গোপ করেছে কি যাত্রা গোপ বন্ধুদের টাটা করে দাও তো, বন্ধুদের টাটা করে দাও তো, ফোনে ফোনে ফোনের দিকে তাকিয়ে। সো গাইস, এখন দেখো কালকের জন্য আজ থেকে হলুদ বেটে রেখে দেওয়া হচ্ছে, গায়ে হলুদ এর হলুদ। হলুদ বাটা কমপ্লিট, এবার এটা কালকে গায়ে হলুদের জন্য রেডি করা হয়ে গেল আজ থেকে। তো কালকে এবার ছেলেদের মেয়েদের বাড়িতে হলুদ এখান থেকে যাবে গায়ে হলুদ দিতে, তার সাথে তখন এই হলুদটাও কিছুটা নিয়ে যেতে হবে ওখানে। কি ঘুমু করতে যাচ্ছে, বলো বাই বাই কর দাও, ঘুমু করতে যাচ্ছে। হলুদ বাটা তো কমপ্লিট, এখন ঠিক করা হচ্ছে কে গায়ে হলুদ দিতে যাবে। তো এখান থেকে মেয়েদের বাড়ি বেশ অনেকটাই দূরে, তো এখন শেষ পর্যন্ত ঠিক হলো আমার সেজো কাকু আর ছোট কাকু গায়ে হলুদ দিতে যাবে। তো এখন এখন ওয়েট করছি দিদিরা কখন আসবে, দিদিদের আসার টাইম প্রায় হয়ে এসেছে,
এখন ওয়েট করছি। সো গাইস এখন আমরা যাচ্ছি গায়ে হলুদ আছে কালকে, তো গায়ে হলুদের জন্য আমরা যাচ্ছি, মানে যারা পাড়া প্রতিবেশী আছে তো তাদেরকে বলতে হয় যে এই টাইমে গায়ে হলুদ আছে তোমরা এসো বলতে হয়, তো সে কারণে আমরা যাচ্ছি। আমরা দুই বোনে বেরিয়ে পড়েছি, শাড়ি পরেছে, খুব সুন্দর দেখতে লাগছে, শালটা দেখতে খুব সুন্দর। ও দুই বোনে যাচ্ছি আর দিদিরাও আসছে, ওরা রাস্তায়, তো ঘুরে আসি, তারপর তোমাদের সাথে দিদিদের আলাপ করাবো। দিদির দুই ছেলে, দিদি সবাই মিলে আসছে। পূজা এখন ঘুমোচ্ছে নাকি? যাওয়ার তো এখন আমরা যাই। তো গাইজ এখন ব্রাহ্মণদের ঘরে প্রথমে বলতে হয়, তো সে কারণে ব্রাহ্মণদের বাড়ি গিয়েছিলাম, তো ওদের বাড়ি থেকে আবার আমাদের যারা জ্ঞাতি আছে আরও যারা প্রতিবেশী আছে তাদের বাড়ি যাচ্ছি। তো গাইজ আমরা চলে এসেছি, সবাইকে বলে চলে এসেছি কালকে গায়ে হলুদের জন্য যা যা বলার সব বলে চলে এসেছি। এখন দেখো প্যান্ডেল অলরেডি কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, তো এখন আবার দিদি আসার সময় হয়ে গেছে, তো ওয়েট করছি এক্ষুনি আসবে। এই আসছে আমার দিদির দুই পুত্র রিতম আর ঋতুরাজ। হাই হাই বলে দাও আমার বন্ধুদের। এই রিতম কেমন আছিস? ভালো? হ্যাঁ ভালো আছি। তোর জন্য দাঁড়া দিকে দেখি, ভাইয়ের কাছে দাঁড়াও, হ্যাঁ ভাইয়ের কাছে ধরে দাঁড়াও। আমার দিদি এসছে, পিছনে যাই বসছে আর দিদি। সো গাইস এখন চলে এসছে আমার দিদির দুই পুত্র, দিদি আর জামাইবাবু এখন ফোনে কথা বলছে। জামাইবাবু তো আজকে দেখ শুনতেই পাচ্ছো সানাই বাজছে, তো আজ থেকেই আজ থেকেই আমরা প্রায় বিয়ে অলমোস্ট স্টার্ট। মামার বিয়ে বলে কথা, তো খুব খুশি ওরা। এখন দিদির সাথে একটু টাইম কাটাই, তো তারপর আবার যখন বিয়ে বাড়ি যাবো তখন কথা হবে তোমাদের সাথে। তো এখন আমরা বসে গল্প করছি সবাই মিলে। এইটা হচ্ছে
দাদা আমাদের বাড়ির সামনে যে ঠাকুর মন্দির আছে ঠাকুর মন্দিরে প্রণাম করছে, কারণ এখন যে রিচুয়ালসটা হবে এটা খুবই মঙ্গলের একটা ব্যাপার। তো সে কারণে ফার্স্টে ঠাকুরকে প্রণাম করে এরপর আমাদের দাদু ঠাকুমাকে প্রণাম করছে। দাদু ঠাকুমা এখন আমাদের মধ্যে নেই, তাই সবার আগে দাদু ঠাকুমার আশীর্বাদ নিয়ে এই রিচুয়ালসটা স্টার্ট হবে। আজকের দিনে আমরা দাদু ঠাকুমাকে খুবই মিস করছিলাম, কারণ দাদু ঠাকুমা যদি এই শুভ অনুষ্ঠানের সামনে থাকতেন তাহলে সত্যি খুবই আনন্দ পেতেন এবং আমাদেরও খুবই ভালো লাগতো। এখন দাদাকে পায়েস খাওয়ানো হবে। বাড়ির যারা গুরুজন আছেন তারা প্রথমে দাদাকে পায়েস খাওয়াবে, দাদা তাদের কাছ থেকে আশীর্বাদ নেবে, তারপর বাকি যারা ছোটরা আছে ভাই বোনেরা তারা পায়েস খাওয়াবে। তো এটা খুবই শুভ অনুষ্ঠান যেটা বিয়ের আগের দিন রাতে খাওয়াতে হয়। আর দাদার পাশে দিদির ছোট ছেলে আছে, কারণ দিদির ছোট ছেলে নির্ভর হয়েছে তাই ওকেও খাওয়াচ্ছে পায়েস। আজকের মতন অনুষ্ঠান শেষ, এবার রাত্রে সবাই ডিনার করবে। আর পায়েস খাওয়াটা এই একটা মিষ্টি পায়েস, মানে প্রথমে দাদা খাবে, যার বিয়ে সে খাবে, তারপরে যারা আমরা সবাই আছি তারা খাবো। তো এখন আমরা পায়েস খাবো, আজকে আর সেরকম কিছু রিচুয়ালস নেই। তো আবার কাল সকাল ভোর থেকে শুরু হবে, নিশি জল তোলা থেকে শুরু হবে। নিশিজল তোলা থেকে কালকে আবার দিনটা স্টার্ট হবে। তো আজকে বাস যা রিচুয়ালস ছিল এটাই শুধু ছিল। তো এরপর রাত্রে ডিনার করবো একসাথে, তারপর আর এখন কিছু কাজ নেই, আবার কাল সকাল থেকে শুরু হয়ে যাবে, ভোর থেকে শুরু হবে। সো গাইস এখন খাওয়া হয়ে গেছে, এবার শুতে হবে। তো বাড়ি যাচ্ছি এবার। তো চলো আজকে যা যা করলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও ক্লিক করো, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। তো আজকের মতন গুড নাইট, বাই।